কোথায় শিল্প কোথায় চাকরি কোথায় কর্মসংস্থান এই প্রশ্ন তো তুলছেন চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে যারা রাস্তায় বসে রয়েছেন তিনশো দিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন চাকরি প্রার্থীরা মাতঙ্গিনী মূর্তির পদদেশ ওয়েন্দ্রিলা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছে কি বলছেন তারা কি দাবি দেওয়া কি ভাবছেন আজকের এই দিনে দাঁড়িয়ে সত্যি প্রশ্নের বিষয় তনয় কারণ যে সিঙ্গুরকে দেখিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে না হয়েছে সিঙ্গুরের শিল্প আর না হয়েছে রাজ্যে বাংলা বেকার যুবক যুবতীদের চাকরি এবং কার্যত ধোঁয়াশায় রয়েছে বাংলার একটা সমাজ শুধু তাই নয় রাজ্য সেই মুহূর্তে বলা চলে যারা রয়েছেন চাকরি প্রার্থী তারা রোজ আসছেন আপার প্রাইমারির পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর যারা চাকরি তাদের সঙ্গে কথা বলবো সিংহের দেখেছি তারা বলেছিলেন রাজ্য সরকার বলেছিলেন যে ঢালাও কর্মসূচি রয়েছে প্রচুর কিছু হবে কিন্তু আদেও কি হচ্ছে তারাই অভিযোগ করছে যদি টাকা থাকতো তাহলে হয়তো কিছু একটা তারা করতে পারতেন আর আপনাদের অবস্থাটা সেম বিষয় শুধু প্রতিশ্রুতি কোনো কি বলবে সিঙ্গুরের কথা শুনলে একটা কথা মনে পড়ে মাননীয় মুখ্যমন্ত্রী সিঙ্গুরে বড় মাপের একটা সভা করেছিলেন সভা করে তিনি বলেছিলেন আপার প্রাইমারিতে ডবল ডবল নিয়োগ হবে অতি দ্রুত নিয়োগ হবে প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি ব্যর্থ প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ আজ তিনশো দিন ধরে আপার প্রাইমারি আমরা দু দুবার ইন্টারভিউ দিয়েছি এখন কিছুদিন ধরে এই আন্দোলনের জেরে আমাদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা রেকমেন্ডেশন পাইনি তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো ঢালাও প্রতিশ্রুতি না দিয়ে আপনি কাজে কাজে বাস্তবায়িত করুন কাজের কাজের দাবি তুলছেন আপনারা বলছেন যে আপনাদের রেকমেন্ডেশন এখনো আসেনি কি বলবেন শুধু কি চোখে পট্টি পরিয়ে রাখা হচ্ছে কি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী তো লাস্ট এবারে পুজোর আগেও তো উনি প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের কাউন্সিলিং শুরু হয়েছে এবং ধাপে ধাপে আরও কাউন্সিলিংয়ে আমরা দাবি জানাই যারা ওয়েটিং প্রার্থী আছে এবং সবার নিয়োগ জানি যাতে উনি তাড়াতাড়ি করেন সেটাই আমরা ভোটের আগে নয় ভোটের পরে পুজোর আগে নয় পুজোর পরে এরকম অনেক প্রতিশ্রুতি আপনারা দেখেছেন এবং শুনেছেন বিভিন্ন জনসভা থেকে শোনা গিয়েছে এমনকি আপনারা বলছেন যে বিভিন্নভাবে রাজ্য শিক্ষা দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেও নেট রেজাল্ট জিরো সেই জায়গায় দাঁড়িয়ে এই সিঙ্গুরকে নিয়ে আজকে একেবারেই তাই অর্থাৎ চাকরিপ্রার্থীরা তারা আজও এখানে রয়েছেন পথে বসে রয়েছেন এখনো পর্যন্ত কোনো কোনো চাকরি নেই কোনো নিয়োগপত্র তাদের হাতে নেই আপাতত ধন্যবাদ জানাবো বয়েন্দ্রিলা তোমায়